সংস্কারের পর নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে দলটির অবস্থান নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিএনপির সমালোচনায় মুখর। বিএনপির নেতারাও সমন্বয়ক ও সরকারের সংস্কারের পক্ষে সরব ব্যক্তিদের সমালোচনা করছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার ফ্যাসিবাদ বিলোপে ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ঐক্যের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লেখেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দল মত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব। বিভাজন নয়, ঐক্য চাই। ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই। বিগত দেড় দশকের আওয়ামী স্বৈর শাসনের যাতাফলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতা কর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। দল হিসেবে যে আওয়ামী লীগ দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন ও অন্যায় অত্যাচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী লীগের অপশাসনের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। হাসনাত আরো বলেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউ আর একাত্তর ও নব্বইয়ের ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথা চাড়া দিয়ে উঠুক, তেমনি চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।